বাড়িতে ডেকে প্রেমিকাকে মারধরের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আটক করা হয়েছে প্রেমিককে। ফোন করে বাড়িতে ডেকে প্রেমিকাকে মারধরের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার পূর্ব খেজুরবাড়িয়া গ্রামে। স্থানীয় রূপমারী গ্রামের বাসিন্দা প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে মোবাইলের সূত্র ধরে পাশের গ্রামের এক যুবকের পরিচয় হয়। ক্রমশ বন্ধুত্ব গাঢ় হতে থাকে তাদের মধ্যে, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত প্রেমিকের বাড়িতে যাতায়াত ছিল প্রেমিকা ও তার পরিবারের। ছেলে মেয়েকে মারধর করেছে, মেয়ে রাস্তার ধারে পড়েছিল, লোকজন দেখে আমাকে সংবাদ দিল, আমি মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার প্রেমিকার কাছে তার এক বান্ধবীর ফোন নম্বর চায় অভিযুক্ত প্রেমিক। প্রেমিকা ফোন নম্বর দিতে না পারায় বাড়িতে ডেকে ঘরে আটকে প্রেমিক তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। প্রেমিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সকালবেলা বাড়িতে গেছিলাম, তারপরে আমার একটা তার আগের দিন আর কি আমার বান্ধবীর ফোন থেকে একটা বন্ধু কথা বলছিল, ই আর কি মারছিল, আই লাভ ইউ এইসব কথা বলেছে, এসএমএস করেছে। আর সকালবেলা আমি বাড়িতে গেছিলাম, সেইগুলো দেখেছি, দেখে তাই জন্য আমাকে বলছে যে ওই ছেলের নাম্বার দেয়, কিন্তু ওই বন্ধুটার নাম্বার আমার কাছে ছিল না। আমার ওই বান্ধবী যে বান্ধবীর ফোন থেকে করেছিল তার কাছে ফোন করেছিল, সে বলছে কি আমি কেন নাম্বার দেবো, এই ই আর কি করেছিল। তা অনেকক্ষণ বলার পর ও নাম্বার দেয়নি, তারপরে ফোনটা রেখে দিয়ে তারপরে ও বলছে তুই নাম্বার দিবি কি না, আমার কাছে তো নাম্বার ছিল না, আমি নাম্বার দেইনি, তাই আমাকে মেরেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাসনাবাদ।